কুমিল্লা জেলায় দুইটি আবাসিক হোটেলকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসাবে ঘোষণা করেছি আপনারা জানেন যে কুমিল্লা হল বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা আমরা ইতিমধ্যে উপজেলা কমিটি করেছি ইউনিয়ন কমিটি করেছি এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি করেছি ওয়ার্ড পর্যায়ের কমিটির সদস্যরা যারা হোম কোয়ারেন্টাইন আছে তাদের বাড়িতে যান এবং ডেলি একবার দুইবার কয়েকবার যান গিয়ে তার অবস্থান দেখে আসছেন তার সাথে যাতে পরিবারের সদস্যরাও মিশতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে আর ইতিমধ্যেই কুমিল্লার যে চিত্ত বিনোদনের যে কেন্দ্রগুলি ছিল পার্কগুলি ছিল পার্কগুলি বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের কুটবাড়ি এলাকার যে বিনোদনের কেন্দ্র সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কিছুক্ষণ আগে টাউন হল বন্ধ করে দিয়েছি এবং মসজিদগুলিতে সীমিতভাবেই আমরা অনুরোধ করেছি যে সীমিতভাবে জামাত করার জন্য বিশেষ করে নফল নামাজটা বাড়ি থেকে পরে আসার জন্য যদি ফরজের নিতান্ত্রিক ফরজ করার জন্য মসজিদে আসার জন্য যতটুকু পারে নিজেকে সচেতন করার জন্য আর সমস্ত মাদ্রাসা বন্ধ করা হয়েছে কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে এমনকি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের বলে দেওয়া হয়েছে যে কোনো বিদ্যালয়ের শিক্ষক তার বাড়িতে ছাত্র এনে ছাত্রছাত্রীদের পড়াতে পারবে না হ্যান্ড স্যানিটাইজারটা দামি জিনিস আমার সে এরসে সস্তা আছে সাবানগুলা পানি একেবারে কম দামি সাবানগুলার যে বাংলা সাবান আমরা যেটা বলি সেই সাবানের পানি দিয়ে হাত ধুলে হ্যান্ড স্যানিটাইজার ভালো কাজ করে আমরা সবাইকে অনুরোধ করবো হ্যান্ড স্যানিটাইজারের পিছনে না ঘুরে কিছুক্ষণ পরপর সাবানের সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য ইতিমধ্যেই আমরা নির্দেশ দিয়েছি এই জেলার সমস্ত অফিসগুলির সামনে হাত দেওয়ার ব্যবস্থা করার জন্য এই সরকারি এই নির্দেশনার জন্য যে ব্যবস্থাগুলি আছে সেটার জন্য যদি কেউ না মানে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা হবে